आज के हमरा पाठ पढ़ब इंग्लिशर लेसन फोर क्लस फोर द हिडन ट्रेजर रीडिंग सेशन कर लॉन्ग लॉन्ग एगो गो देर वज़ ए फार्मर हिज नेम वाज माधव ही हैड टू सन्स पंकज एंड राजेन दे वेर वेरी लेजी एंड नेवर लाइक टू वर्क Madhav was worried because his sons did not help him in the field. One day, Madhav took his sons to the field. Pointing to the field, he said, Look, there's treasure hidden under the ground. You must find it. Treasure? Pankaj and Rajayan exclaimed. Yes, it will be all yours if you can find it. But first you must dig the ground to get it, Madhav said and smiled. Pankaj and Rajen were delighted to hear this. Now we can be rich without doing much work. We must dig up the field at once, they said. Early next morning, Pankaj and Rajen went to the field and began to dig it. They dug up the whole field, but found no treasure. They wondered where the treasure lay. Now that we have dug up the field, let's plant something, said Pankaj. Let's sow paddy in it, Rajan suggested. They informed their father that they found no treasure in the field. They also told him that they would sow paddy in the field. A few months later, Pankaj and Rajen visited the field. How excited they were to see the beautiful crops that filled the field. When the paddy was ripe and golden, Madhav took Pankaj and Rajen to the field. Look, here's the treasure that I promised you. It's yours now. I am proud of you. Pankaj and Rajen realized that hard work is always rewarded. এখন আমরা গল্পটি বাংলায় বুঝে নেব অনেক অনেক আগে একজন কৃষক ছিল ওর নাম ছিল মাধব ওর দুজন ছেলে ছিল পঙ্কজ অ্যান্ড রাজেন ওরা দুজন খুব অলস ছিল কোনো কাজ করতে ভালোবাসত না মাধব খুব চিন্তিত ছিল ওর ছেলেদেরকে নিয়ে কারণ ওরা ওকে কোনো কাজে সাহায্য করতো না ক্ষেতের মাঠে কোনো সাহায্য করতো না একদিন মাধব ওর ছেলে দুজনকে নিয়ে ক্ষেতের মাঠে গেলো আঙ্গুল দিয়ে দেখিয়ে বললো ওই দেখো মাঠে মাটির নিচে লুকিয়ে রাখা আছে অনেক সম্পত্তি তোমাদের কিন্তু ওটা খুঁজে বের করতে হবে পঙ্কজন রাজেন অবাক হয়ে বললো সম্পত্তি মাধব বলল হ্যাঁ ওগুলো সব তোমাদের কিন্তু তোমাদের ওটা খুঁজে বের করতে হবে প্রথমে তোমাদের মাটি খুঁড়তে হবে মাটি খুঁড়ে গাঁথা করতে হবে এই বলে মাধব মুচকি হাসি দিল পঙ্কজ ও রাজেন খুব খুশি হলো এটা শুনে তারা বলল আমরা এখন বিনে কাজ করে কোনো কাজ না করি অনেক ধনবান হয়ে যাব। অনেক টাকা পয়সা আমাদের কাছে এসে যাবে চলো আমাদের মাটি খুঁড়তে হবে আমাদের ক্ষেতের মাঠ খুঁড়তে হবে পরের দিন খুব সকাল পঙ্কজ রাজেন মাঠে গেল আর খুঁড়তে শুরু করলো তারা অনেকগুলো মাটি খুঁড়ে বের করে নিল কিন্তু কোনো সম্পত্তি খুঁজে পায়নি তারা অবাক হয়ে গেলো যে সম্পত্তি কোথায় আছে তখন একজন বলল পঙ্কজ বলল আমরা যখন মাটি খুঁড়েই নিয়েছি তখন কিছু লাগিয়ে দিই কোনো গাছপালা কিছু লাগিয়ে দিই তখন রাজেন বলল যে চলো আমরা এখানে ধান ক্ষেত ধান লাগিয়ে দিই তারা গিয়ে নিজের বাবাকে বলল যে আমরা কোনো সম্পত্তি খুঁজে পাইনি ক্ষেতের মাঠে আমরা খেতে ধান লাগিয়ে দেব কয়েক মাস পর পঙ্কজেন রাজেন আবার ক্ষেতের মাঠে গেল তারা দেখে খুব খুশি হল যে তাদের ক্ষেতের মাঠে খুব সুন্দর ফসল হয়েছে যখন ক্ষেতের মাঠে ধানগুলো পাকিয়ে গেল আর সোনালি রং হয়ে গেল তখন তাদের বাবা মাধব পঙ্কজেন রাজেনকে ক্ষেতের মাঠে নিয়ে গেলেন বললেন এই দেখো তোমাদেরকে যে আমি সম্পত্তি বলেছিলাম এইখানে এই সম্পত্তি এগুলো সব তোমাদের আমি খুব গর্বিত তোমাদের উপরে পঙ্কজেন রাজেন ভাবল বুঝে নিল যে কষ্ট করে কাজ করলে পুরস্কার পাওয়া যায় এই হলো আমাদের এই গল্প দ্য হিডেন ট্রেজার এখন সবাই এই প্রশ্নগুলোর উত্তর করবে যদি শুদ্ধ হয় ইয়েস বলবে ভুল হলে নো বলবে মাধব হ্যাড টু সান্স মাধবের দুজন ছেলে ছিল বি পঙ্কজ অ্যান্ড রাজেন ওয়ে লেজি পঙ্কজ আর রাজেন খুব অলস ছিল মাধব ডগ অফ দ্য ফিল্ড মাধব মাঠে গাত করেছিল দেয় ওয়াজ গোল্ড হিডেন ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে অনেক সুনো লুক ছিল দ্য রাইপ অ্যান্ড গোল্ডেন প্যাডি ওয়াজ দ্য ট্রেজার মাঠের মধ্যে পাকা ধানগুলো আর সোনালি ধানগুলো ছিল সম্পত্তি এখান থেকে যেগুলো শুদ্ধগুলো শুদ্ধ করবে আর যেগুলো ভুল এই যে এখন শুদ্ধ উত্তরগুলো দেওয়া আছে